স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 20 দিন ধরে পড়ে আছে বেগম জিয়ার বিদেশে পাঠানোর আবেদন, বললেন আইনজীবী। শর্তযুক্ত মুক্তি বাতিল করে দিতে হবে নতুন আবেদন, জানালেন আইনমন্ত্রী। আবারও সরকার পতনের দাবি নিয়ে রাজপথে বিএনপি। দলীয় সরকারের অধীনে নির্বাচন মেনে নেয়া হবে না, হুঁশিয়ারি নেতাদের। উত্তরায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে নেতাকর্মীর ঢল। র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা কংগ্রেসম্যান বব এবার নিজেই ফাঁদে। ঘুষ নেয়ার অভিযোগে পদত্যাগ, নিষেধাজ্ঞার দাবি তুলতেও কি খেয়েছিলেন টাকা। রাজধানীর লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন, পুড়ে গেছে সব মালামাল। 9টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে, প্রচণ্ড ধোঁয়ায় অসুস্থ একই পরিবারের 5 জন।